হ্যালো ভিডিও ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি মুদ্রা সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ফায়ারম্যানের যে ভ্যাক্যান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে অনেকে অনলাইন অ্যাপ্লিকেশান করেছে সেই ভ্যাকেন্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সাইন্স সাবজেক্ট নিয়ে তো সাইন্স সাবজেক্ট নিয়ে বা সাইন্স শাখায় যারা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী তারাই কিন্তু কনস্টেবল ফায়ারম্যান সিআইএসএফের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেখানে কিন্তু তারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই বছর যে এর ফায়ারম্যানের যে ভ্যাকেন্সি বার হয়েছিল তার লাস্ট ডেট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে তো তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ফায়ার টু জিরো টু ফোর এখানে তোমরা অনস্ক্রিন লিঙ্ক দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি তোমাদের দু হাজার চব্বিশে বার হয়েছিল তার লাস্ট ডেট কিন্তু অলরেডি কমপ্লিট তো সেখানে যদি তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সিআইএসএফ কনস্টেবল ফায়ারম্যানের যে ভ্যাকেন্সি বার হয়েছিল সেই ভ্যাকেন্সি সিতে উচ্চতা কত থাকতে হবে তোমরা জানো যে প্রথমে কিন্তু তোমাদের পিটি অ্যান্ড পিএসটি রয়েছে তো উচ্চতা কত থাকতে হবে কত কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে বুকের ছাতি কত নেবে তার সঙ্গে সঙ্গে ওজন কত কেজি থাকতে হবে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বা নতুন ফায়ারম্যানের ভ্যাকান্সির অপেক্ষায় যারা বসে আছো যে নতুন ফায়ারম্যানের ভ্যাক্যান্সি কবে বার হবে তাদের জন্যও কিন্তু ভিডিওটা হেল্পফুল হতে চলেছে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে ডিরেক্ট শেয়ার করে যাক তো এখানে প্রথমত তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি ডেটটা দেখিয়ে দিচ্ছি একত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল ওকে এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেহেতু তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ যাবে একুশ হাজার সাতশো টাকা বেসিক পেয়ে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ নকশাল ডিস্ট্রিকে রয়েছে ছটি ভ্যাকান্সি এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে রয়েছে ঊনপঞ্চাশটি ভ্যাক্যান্সি টোটাল কিন্তু পঞ্চান্নটি ভ্যাকান্সি তোমাদের বেঙ্গলে ছিল ওকে তাছাড়াও এখানে ত্রিপুরার ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশটি ছিল আসামের ভ্যাকান্সি সব থেকে কিন্তু এই বছর দেওয়া হয়েছে এখানে তোমরা অনেক দেখতে পাচ্ছ একশো চৌষট্টি খানা ভ্যাকান্সি কিন্তু আসামকে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদেরকে আগেই বলে দিয়েছি বয়স তোমরা সকলে জানো তো চলো এক এক করে তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি যে তোমাদেরকে কত কিলোমিটার রানিং করতে হবে এবং এবং এরপরে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেখানে তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হবে তার সঙ্গে সঙ্গে সিলেবাস একের পর এক তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো তো অবশ্যই তুমি যদি ফায়ারম্যানের প্রার্থী হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম তথ্য পাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে কিন্তু তোমাদের পিটি অ্যান্ড পিএসটি হবে তো পিইটির ক্ষেত্রে এখানে তোমাদেরকে কত কিলোমিটার রানিং করতে হবে এখানে দেখো ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার রানিং যেটা সেটা কিন্তু তোমাদেরকে পাঁচ কিলোমিটার রানিং করতে হবে এই ভ্যাকান্সিতে শুধুমাত্র মেল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পেরেছিল কোনো প্রকার ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেনি বা অ্যাপ্লিকেশান তাদের জন্য দেওয়া হয়নি শুধুমাত্র ছেলেদের জন্য ভ্যাকান্সিটা বার হয়েছিল তো পাঁচ কিলোমিটার তোমাদেরকে রানিং করতে হবে চব্বিশ মিনিট তোমাদেরকে কিন্তু সময় দেওয়া হবে চব্বিশ মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে পাঁচ কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে প্রথমত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করেছো অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ড যে সেন্টারে তোমাদের পিইটি পিএসটি পড়েছে সেই সেন্টারে কিন্তু তোমাদেরকে যেতে হবে বিশেষ করে ফারাক্কা পড়ে থাকে শিলিগুড়ি পড়ে থাকে দুর্গাপুর পড়ে থাকে এর আগে যেমন দুর্গাপুরে হয়েছিল ফারাক্কাতেও হয়েছিল সেরকম সিআইএসএফের যে ক্যাম্প রয়েছে যেখানে যেখানে সেখানে কিন্তু তোমাদের ঝাড়গ্রামেও হতে পারে যেখানে তোমাদের ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তোমাদের পিইটি অ্যান্ড পিএসটি তারা কিন্তু কন্ডাক্ট করবে এবং সেখানে কিন্তু তোমাদের গ্রাউন্ড হবে তো প্রথমত অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে প্রথমে কিন্তু তোমাদের হাইট দেখা হবে হাইটে তুমি যদি কোয়ালিফাই করো হাইট ওজন চেস্ট দেখার পরে কিন্তু তোমাদের রানিং হবে তো পাঁচ কিলোমিটার তোমাদেরকে কিন্তু রানিং করতে হবে এরপরে দেখো হাইট এবং কাদের কাদের হাইটে ছাড় রয়েছে এবং ওজন চেস্ট এগুলো কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আজ আমরা কথা বলবো সিআইসিএফ কনস্টেবল ফায়ারের প্র্যাকটিস সেটের ব্যাপারে যেটি চাকশো প্রকাশনী মার্কেটে নিয়েছে তুমি যদি সিআইসিএফ কনস্টেবল ফায়ারম্যানের জন্য প্রিপারেশন নিশ্চয় এবং প্র্যাকটিস সেট লাগাতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো এই বইয়ের মধ্যে কুড়িটি প্র্যাকটিস সেট দুটি সল্ভ পেপার দেওয়া হয়েছে কুড়িটি প্র্যাকটিস সেট দুটি সল্ভ পেপার মিলিয়ে চব্বিশশো পঞ্চাশ প্লাস প্রশ্ন প্লাস উত্তর দেওয়া হয়েছে তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও কম্বোপ্যাক নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হয়েছে তো এখানে বন্ধুরা তোমরা অনেকস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের হাইট হাইট কিন্তু সকলের জন্য একশো সত্তর সেন্টিমিটার কিন্তু হাইট প্রয়োজন তোমার যদি একশো উনসত্তর সেন্টিমিটার বা একশো আটষট্টি সেন্টিমিটার তোমার যদি হাইট থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না আনফিট হয়ে যাবে একশো সত্তর প্লাস বা একশো সত্তর সেমসেম হাইট লাগবে তবে একশো সত্তর প্লাস তোমার হাইট যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু ফিট হয়ে যাবে একশো সত্তর সেম সেম যদি থাকে তাহলে তুমি যদি ভালোভাবে দাঁড়াতে না পারো সেখানে হাইট কিন্তু তোমাদের কমেও যেতে পারে ওকে কারণ তোমরা ঘরে একরকম মেপেছ এবং সেখানে তারা একরকমভাবে কিন্তু মিনি যে এই স্কেল রয়েছে সেই দ্বারা মাপানো হবে এই জন্য তোমাদের হাইট কিন্তু অবশ্যই বেশি থাকতে হবে এই বছর এসএসসি জিডিতে কী হয়েছে যারা এর আগের বার ফিট হয়েছে হাইটে তারা কিন্তু এই বছর আনফিট হয়েছে সেহেতু একশো বাহাত্তর তিয়াত্তর যাদের ছিল তারাও কিন্তু আনফিট হয়েছে সেই হিসাবে বলা যায় যে অবশ্যই একশো সত্তর প্লাস থাকলে তুমি ফিট হবে আর একশো সত্তর তোমার যদি একদম কাটায় কাটাই থেকে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই টিপস রয়েছে সেগুলো ভালো করে তুমি মেনটেন করলেই তুমি কিন্তু হাইটে কোয়ালিফাই করতে পারবে আর এখানে চেস্ট দেখো বন্ধুরা আশি সেন্টিমিটার তোমাকে নর্মাল চেস্ট চাওয়া হয়েছে এবং পাঁচ সেন্টিমিটার ফুলে তোমাকে পঁচাশি সেন্টিমিটার করতে হবে এটা কিন্তু ও তার সঙ্গে সঙ্গে এস সি এবং জেনারেল ক্যাটাগরির জন্য আর কাদের জন্য তোমাদের এখানে হাইটে ছাড় দেওয়া হয়েছে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট বিলং ইন টু হিল এরিয়াজ অফ দ্য গারোয়ালস গারোয়ালস কামনিজ হিমাচল প্রদেশ গোর্খা ডোগরাজ মাঠিস সিকিমস লাদাখ কাশ্মীর ভ্যালি অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর নর্থ ইস্ট নর্থ নর্থ ইস্টার্ন ইস্টেট অর্থাৎ নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এবং যারা গোর্খা থেকে বিলং করছে যেমন গোর্খা এখানে দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে কালিম্পং কার্সিয়াং ডিস্ট্রিক্ট এবং এখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে কয়েকটি ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে এইসব ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু এবং নর্থ ইস্ট থেকে যদি কেউ বিলং করে তাদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে আঠাত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তিরাশি সেন্টিমিটার করতে হবে ওকে নেক্সট তুমি যদি এস হয়ে থাকো অর্থাৎ শিডিউল ট্রাইব তুমি যদি হয়ে থাকো তাহলে এখানে কিন্তু তোমাদের উচ্চতা থাকতে হবে একশো বাষট্টি সেন্টিমিটার এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সরি এখানে দেখো ক্যান্ডিডেট বিলং টু ট্রাভেল আর এখানে দেখো নাগাজ তুমি যদি নাগাল্যান্ডের প্রার্থী হয়ে থাকো তোমার জন্য একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার সাতাত্তর নর্মাল চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাকে বিরাশি সেন্টিমিটার করতে হবে আর বাকি সকলের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো একশো সত্তর সেন্টিমিটার এবং তুমি যদি এসটি হয়ে থাকো তবুও কিন্তু তোমার কাছে এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ওকে তো এটি ছিল তোমাদের হাইট এবং রানিং কত কিলোমিটার তোমাদেরকে করতে হবে এবং বুকের ছাতেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার দেখো ওয়েট অর্থাৎ ওজন তোমাদের কত কেজি থাকতে হবে তো ওজন তোমাদেরকে বলে দিচ্ছি মিনিমাম তোমার এজ বা হাইট যতই থাকুক না কেন তোমার পঞ্চান সরি পঞ্চাশ পঞ্চাশ থেকে তোমার যদি পঁয়ষট্টি কেজির মধ্যে ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে ওজনে কিন্তু কোয়ালিফাই করবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ওকে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো এটি ছিল তোমাদের ওজন তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরপরে তোমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে পিইটি গ্রাউন্ড কোথায় কোথায় পড়তে পারে তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাস কী রয়েছে একের একের পর এক তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে কোনো তথ্য তোমরা কিন্তু অনেক পেয়ে যাবে